প্রায় সময় দেখা যায় যখনই কোনো মহিলা অনেক দিন থেকে প্রেগন্যান্ট হওয়ার জন্য চেষ্টা করে আর যখনই তার ওভুলেশন ডেট পার হয়ে যায় তখন থেকেই তিনি মনে করেন যে উনি এবার মনে হয় প্রেগন্যান্ট হয়ে যাবেন। কিন্তু বেশিরভাগ সময় এমনটা হয় না, কারণ কোনো না কোনো কারণে ওনার সেই আশা ভেঙে চুরমার হয়ে যায় এবং কিছুদিন পর তার মাসিক হয়ে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, রাসেল বাংলা হেলথ টিপসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে জানাবো ওভুলেশন ডেট পার হওয়ার পর কিভাবে বুঝবেন যে বাচ্চা হয়েছে কিনা। অনেক মহিলার ক্ষেত্রেই এমনটা হয়, তাদের এগ ফার্টিলাইজ হয় এবং ফার্টিলাইজ হওয়ার পর বাচ্চা আটকে যায়। কিন্তু মহিলারা মাসিকের ডেট পর্যন্ত অপেক্ষা করেন আর প্রায় এমনটা দেখা যায় যে মাসিকের ডেট এর আগেই পেটে থাকা বাচ্চা নষ্ট হয়ে যায় আর যার ফলে রক্তপাত শুরু হয়ে যায়। এতে করে যা হয়, সে মহিলাটা বুঝতেই পারে না যে সে প্রেগন্যান্ট ছিল কিনা। আর যদি সে জানতে পারতো যে তার পেটে বাচ্চা ছিল, তাহলে সে ডাক্তারের কাছে যেত এবং ডাক্তার ওষুধ লিখে দিত যাতে করে তার বাচ্চাটা বেঁচে যেত। তাই আজকের এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হলো যে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা ওভুলেশনের পরেই জানতে পারবেন যে আপনি প্রেগন্যান্ট হয়েছেন কিনা। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে প্লিজ লাইক করুন, ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করুন, যেন বেশি বেশি মানুষের কাছে ভিডিওটি পৌঁছাতে পারে এবং বাকি মানুষেরও যেন উপকার হয়, কারণ এই সমস্যা নিয়ে অনেকে খুব প্রবলেমে আছেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, সবার আগে আপনাদেরকে জানতে হবে মহিলাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম কিভাবে কাজ করে, অর্থাৎ প্রজনন সিস্টেম কিভাবে কাজ করে। যখনই কোনো মহিলার মাসিক শুরু হয়, শুরু হবার 10 থেকে 20 দিনের মধ্যে যে কোনো দিন ওভুলেশন হয়ে থাকে, আর এই ওভুলেশনের সময় একটি পরিপূর্ণ ডিম বের হয়ে আসে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে এবং 24 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে থাকে শুক্রাণুর সাথে মিলিত হওয়ার জন্য। আর যদি একবার শুক্রাণুর সাথে মিলিত হয়ে যায়, তাহলে ডিম ফার্টিলাইজ হয়ে যায়, অর্থাৎ ডিম বাচ্চার জন্য নিষেক হয়ে যায়। যদি আমরা ওভুলেশনের কথা বলি, সেটা হলো প্রতিটা মহিলার আলাদা 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 দিনে ওভুলেশন হয়ে থাকে, কারণ প্রত্যেকটা মহিলার মাসিক আলাদা আলাদা দিনে হয়ে থাকে। কারো 28 দিন, কারো আবার 31 দিন, অথবা কারো আবার 40 দিন। তবে মনে রাখবেন, মাসিক সাইকেল যতদিনে হোক না কেন, ওভুলেশন কিন্তু 10 থেকে 20 দিনের মধ্যে হয়ে থাকে। যদি কারো মাসিক 28 দিনের মাথায় হয়, তারও ওভুলেশন 10 থেকে 20 দিনের মধ্যেই হবে, এবং কারো যদি 40 দিনের মাসিক সাইকেল হয়, তারও 10 থেকে 20 দিনের মধ্যেই ওভুলেশন হবে। যখনই শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়ে যায়, ঠিক তখন থেকে 4 থেকে 5 দিন লাগে ইউটারাসে আসতে, অর্থাৎ যেখানে বাচ্চা বড় হবে। ইউটারাসে আসার পর অ্যান্ড্রোমেট্রিয়াম মানে বাচ্চাদানির দেয়ালে আঠার মতো আটকে যায় এবং আস্তে আস্তে ওখানে বড় হতে থাকে। যখন এসব হয়ে যাবে, তার ঠিক 7 থেকে 8 দিন পর মাসিকের ডেট চলে আসে এবং তার মাসিক মিস হয়ে যায়। আর যদি ডিমটি ভালোভাবে দেয়ালে আটকাতে না পারে, তখনই মাসিক হয়ে যায়। কিন্তু বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে এরকম হয়, সেটা হলো ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন হয়, তারপর জায়গা মতো আসে, দেয়ালে আটকে যায়। কিন্তু এই সময় কোনো কোনো কারণে এই প্লান্টেশন ফেল হয়ে যায় এবং মাসিকের সময়ের আগেই মাসিক হয়ে যায়। যদি কেউ এটা জানতে পারে যে কোন সময় এগ প্লান্ট হবে, ঠিক তখনই সে প্রেগন্যান্সি টেস্ট করতে পারবে, অথবা ডক্টরের সাথে কথা বলে বেটা এসটিজি টেস্ট, অর্থাৎ রক্ত দিয়ে প্রেগন্যান্সি টেস্ট করাতে পারবে। আর যদি প্রেগন্যান্সি কনফার্ম হয়ে যায়, তখন তার বাচ্চাকে বাঁচাতেও পারবে। আমরা অনেকে জানি যে মাসিক মিস হওয়ার ঠিক 7 দিন পর প্রেগন্যান্সি টেস্ট করতে হয়, কারণ এসটিজি হরমোন ওই সময় চরম মাত্রায় বেশি থাকে। কিন্তু শুরুর দিকে মানে ওভুলেশন ডেটের পর এসটিজি হরমোন খুব কম থাকে। কিন্তু এখানে একটা বিষয় আপনাদেরকে জানায় রাখা ভালো, যে একজন মহিলার বডি কন্ডিশন এক এক রকম হয়ে থাকে। অনেক সময় আপনি শুনে থাকবেন, যখনই কোনো মহিলার মাসিক ডেট মিস হয়ে যায়, তার পরের দিনই প্রেগন্যান্সি টেস্ট করে ফেলে এবং তাদের টেস্ট রেজাল্টের দাগ দুইটাই খুব গাঢ় আসে। এটি এই জন্য হয়, কারণ তখন থেকে তার এসটিজি হরমোন অনেক বেশি তৈরি হয়ে থাকে। তাই আপনাদের আমি বলবো, এসটিজি হরমোনের উপর ডিপেন্ড করবেন না। আপনারা যেটা করবেন, সেটা হলো ওভুলেশনের তারিখ শেষ হওয়ার ঠিক 6 থেকে 7 দিন পর প্রেগন্যান্সি টেস্ট করবেন। আর যদি সে সময় আপনার প্রেগন্যান্সি ধরা পড়ে, তাহলে ডক্টরের সাথে যোগাযোগ করুন। ডক্টর আপনার ব্লাড প্রেগন্যান্সি টেস্ট মানে বেটা এসটিজি টেস্ট করে জানাতে পারবে। এরকম কন্ডিশনে আপনার মাসিক মিস হওয়ার সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে না এবং আগে আপনি জানতে পারবেন আপনার বাচ্চা আছে কিনা, আর এভাবে আপনার বাচ্চাকে বাঁচাতে পারবেন। কারণ এরকম সব সময় হয় যে অনেক দিন ধরে কোনো মহিলা চেষ্টা করে প্রেগন্যান্ট হওয়ার জন্য এবং প্রেগন্যান্ট হয় না, তখন তার প্রেগন্যান্সি
প্রেগন্যান্সি খুব দুর্বল অবস্থায় থাকে এবং হলেও সেটা খারাপ হয়ে যায়। তাই সেজন্য এক ধরনের হরমোনাল ট্রিটমেন্ট করানো হয় আর সেইভাবে প্রেগন্যান্সিকে সাকসেসফুল করা হয়। তাই আমি এখানে বলতে চাই, আপনার মাসিক সাইকেল যত দিনের হোক না কেন, ওভুলেশনের ঠিক 6 দিন পর অবশ্যই একবার প্রেগন্যান্সি টেস্ট করা দরকার। ফর এক্সাম্পল, মনে করেন কোনো মহিলার যদি ওভুলেশন পিরিয়ড 15 তারিখে হয়, তাহলে ওই মহিলার 22 তারিখে অবশ্যই প্রেগন্যান্সি টেস্ট করা দরকার। কারণ ওভুলেশনের দিনে যদি ডিম্বাণুর আর শুক্রাণুর মিলন হয়ে যায়, মিলন হবার পর জাস্ট 6 দিন লাগবে ইমপ্লান্ট হতে, মানে হচ্ছে বাচ্চাদানির দেয়ালে আটকাতে। যখনই ওইটা ইমপ্লান্ট হয়ে যাবে, তখনই এখান থেকে এসটিজি হরমোন বের হওয়া শুরু হয়ে যাবে। আর তখনই যদি আপনি টেস্ট করেন, তাহলে প্রেগন্যান্সি টেস্ট কিটে আপনার রেজাল্ট অবশ্যই পজিটিভ হবে। একবার এমনটাও হতে পারে যে দাগ হালকা আসবে, কিন্তু আপনি অবশ্যই একটা রেজাল্ট পাবেন যদি ওইখানে ইমপ্লান্টেশন হয় তাহলে। এছাড়া হালকা পাতলা স্পটিং হতে পারে, মানে হচ্ছে হালকা পাতলা রক্তের ফোঁটাও পড়তে পারে। মনে রাখবেন, এটা ইমপ্লান্টেশনের একটা লক্ষণ, তাই আপনার একদমই ভয় পাওয়া যাবে না। অনেক মহিলাই ভয় পেয়ে যায় রক্ত দেখে, আর ভয় পাওয়ার জন্য বাচ্চা নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা এইভাবে ওভুলেশন ডেটের পর মাসিক মিস হওয়ার আগেই জানতে পারবেন বাচ্চা হয়েছে কিনা। তো আজকের ভিডিওতে এতটুকুই। আশা করি আমার দেওয়া ইনফরমেশন আপনাদের ভালো লাগে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোনো ইনফরমেশন জানতে হলে কমেন্ট করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।